রাজ্যে আধার কার্ড নিয়ে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছিল এবং সেই সমস্যা অফিসিয়াল ত্রুটির জন্য হয়েছিল, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস সেই সুযোগকে কাজে লাগিয়ে এ খন্দেশখালীর ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন জেলায় মাননীয় মুখ্যমন্ত্রী লোককে ভয় দেখাতে শুরু করেছিলেন যে আধার কার্ড নাকি বাতিল হয়ে যাচ্ছে, এনআরসি হবে, আধার কার্ড বাতিল হয়ে যাচ্ছে। আমি বাংলার জনগণকে আশ্বস্ত করতে চাই, কারও আধার কার্ড বাতিল হচ্ছে না। মাননীয় মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে আমি দেখা করে এলাম, বাংলার প্রায় 54,000 আধার কার্ডের সাথে এই সমস্যা হয়েছিল, আজ রাতের মধ্যে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, মাননীয় মন্ত্রী আশ্বাস দিয়েছেন এবং আমি বাংলার মানুষকে আশ্বস্ত করছি। তার সাথে সাথে বাংলার মানুষকে আমি সাবধান করতে চাই যে যত ভোট এগিয়ে আসবে এই মিথ্যাশ্রীর প্রচার তত বাড়বে, সেজন্য মিথ্যাশ্রী থেকে সাবধানে থাকুন, দূরত্ব বজায় রাখুন। সুকান্ত মজুমদার এবং ভারতীয় জনতা পার্টি রেসপন্সিবিলিটি নিচ্ছে, দায়িত্ব নিচ্ছে, যাদের আধার কার্ড নিয়ে সমস্যা হয়েছে তাদের সকলের আধার কার্ড ঠিক করার ব্যবস্থা আমরা দায়িত্ব নিয়ে বলছি। আজকে রাতের মধ্যেই সেই ডিঅ্যাক্টিভেটেড আধার কার্ডগুলো পুনরায় অ্যাক্টিভেট হয়ে যাবে, কারো কাছে যাবার প্রয়োজন নেই। মুখ্যমন্ত্রী যে পোর্টাল খুলেছে সেই পোর্টালেও কোনো কিছু করার প্রয়োজন নেই, নাহলে পরে আমরা ডিঅ্যাক্টিভেট যদি থেকে অ্যাক্টিভেট না হয় তার ব্যবস্থা আমরা দেখব।